আসসালামু আলাইকুম, আমি হামিদ সুহাগ, শপিফাই বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের পাঠে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আমাদের স্টোরে ট্রাস্ট পেজ ইন্টিগ্রেট করব। আপনারা অনেক স্টোরে দেখবেন প্রোডাক্ট পেজে এমনি কিছু পেমেন্ট গেটের আইকন শো করে, এগুলিকে ট্রাস্ট পেজ বলে। এখন যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে ট্রাস্ট পেজ ইন্টিগ্রেট করে দেওয়ার জন্য, তখন আপনি কি করবেন? তখন আপনি কিভাবে করবেন আমি এই টিউটোরিয়ালে দেখিয়ে দেব। কিছু কিছু থিম আছে যেগুলিতে ট্রাস্ট বেজ ইন্টিগ্রেট করার কিছু অপশন থাকে, কিন্তু কিছু কিছু থিম আছে যেগুলিতে থাকে না। এগুলিতে আপনি কিভাবে করবেন আমি বর্তমানে দেখিয়ে দেব। বর্তমানে আমি আমার স্টোরের ড্যাশবোর্ডে আছি। এখান থেকে আমি অ্যাপসে ক্লিক করব। যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই প্রথম থেকে দেখবেন এটি হচ্ছে একটি ফুল কোর্স। এই কোর্সটি করে আপনি সম্পূর্ণভাবে শপিফাই শিখতে পারবেন এবং ডেসক্রিপশনে একটি গ্রুপ লিংক দেখতে পাবেন, এই গ্রুপে জয়েন হয়ে যাবেন, তাহলে হেল্পের প্রয়োজন হলে আপনি হেল্প পাবেন। প্রিমিয়াম যত রিসোর্স আছে সবকিছু আপনাদের জন্য ফ্রি, যাতে আপনারা শিখতে পারেন। আচ্ছা, বর্তমানে আমি আমার ড্যাশবোর্ডে আছি। এখান থেকে আমি অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পর শপ ফর অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর এদিকে আমি সার্চ করব TRUST ট্রাস্ট পেজ। এখানে অনেক অ্যাপস আছে, আমি ফ্রি একটি অ্যাপস নেব। অ্যাপসটি ফ্রি কিন্তু ভালো রিভিউ আছে এবং ভালো মানের একটি অ্যাপস। আমি অ্যাপসটি ক্লিক করলাম। ক্লিক করার পর এড অ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পর ইনস্টল অ্যাপে ক্লিক করলাম। এখন বর্তমানে আমি এই টেক্সটটি এই জায়গা থেকে চেঞ্জ করে দিতে পারবো। এখানে লেখা আছে সিকিউর চেক আউট উইথ এই পেমেন্ট গেটওয়ের আইকনগুলো দেখাচ্ছে, এগুলো দেখাবে নিচে। এখন আপনি চাইলে এই লেখাটি চেঞ্জ করে দিতে পারবেন, এখান থেকে যে কোনোভাবে চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। এই জায়গায় আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন, কিন্তু আমি চেঞ্জ করব না। ওকে ফাইন। ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনি আর স্টোরে যে ফন্টটি ব্যবহার করবেন এই ফন্টটি এই জায়গায় দিয়ে দেবেন। ওকে। সাইজ চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, টেক্সটের কালার কী হবে। তারপর এই জায়গাতে অ্যালাইনমেন্ট করতে পারবেন, লেফট রাইট সেন্টার, টেক্সটের অ্যালাইনমেন্টও করতে পারবেন এই জায়গা থেকে। আমি সেন্টারে দিয়ে দিলাম দুটি। তারপর বেজ সাইজ কিরকম হবে, মিডিয়াম দেওয়া আছে, আমি স্মল দিয়ে দিলাম। ওকে। কাস্টম মার্জিন, এখান থেকে আমি মার্জিন দিতে পারবো, আমার মার্জিন দেওয়ার দরকার নেই। তারপর আমি সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করে আরো পেমেন্ট গেটে আমি অ্যাড করতে পারবো। আমি এটি অ্যাড করব, অ্যামাজন পে অ্যাড করব। ওকে, সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি এনাবলে ক্লিক করব। এনাবলে ক্লিক করার পর ওকে, আমার কাজ শেষ। এখানে যদি সেভ চায় তাহলে সেভ দেবেন। এখন আমি একটি কাজ করব, একটি প্রোডাক্ট ওপেন করব। ওপেন করে দেখব বেজটি আসতেছে কিনা। প্রোডাক্টস, তারপর এই জায়গা থেকে প্রোডাক্টটি আমি প্রিভিউ করব। প্রিভিউ করার পর নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর বর্তমানে আমি দেখতে পাচ্ছি এই জায়গায় আমার আইকনগুলো শো করতেছে। এভাবে খুব সহজে আপনি ট্রাস্ট বেজ ইন্ডিকেট করতে পারবেন। এখন হচ্ছে কিছু কিছু থিমে অটোমেটিক সিস্টেম দেওয়া থাকে, আপনি চাইলে এখান থেকে একটি ইমেজ নিয়ে অ্যাড করতে পারবেন। ট্রাস্ট বেজ লিখে আমি গুগলে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমি ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গা থেকে আমি কিছু পেমেন্ট গেটে এখান থেকে কিছু আইকন নেব। বেজ PNG,
অথবা ক্লায়েন্টকে বলবেন যে দেওয়ার জন্য, এগুলো পিএনজি না, ক্লায়েন্টকে বলবেন যে আইকনগুলো দেওয়ার জন্য, তখন আইকন ক্লায়েন্ট দিয়ে দেবে। আর যদি না দেয় তাহলে এভাবে গুগল থেকে খুঁজে বের করে দিয়ে দেবেন। আমি এখান থেকে আইকনগুলো খুঁজতেছি, দেখি ভালো আইকন পাই কিনা। হ্যাঁ, বর্তমানে আমি একটা আইকন পেয়েছি, এই ইমেজটি আমি ডাউনলোড করব। ডাউনলোড করার পর ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমি যে থিম বর্তমানে ইউজ করতেছি, এই থিমে ট্রাস্ট বেস দেওয়ার অপশন আছে, একটি ইমেজ দেওয়ার অপশন আছে, আবার না থাকলে কাস্টম কোডিং করে দেওয়া যায়। আমি কাস্টমাইজে ক্লিক করলাম, তারপর উপরে হোম পেজ থেকে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি প্রোডাক্ট পেজে ক্লিক করব। ক্লিক করার পর আমি প্রোডাক্ট পেজে আবার এখানে ক্লিক করব সাইড বার থেকে, তারপর নিচের দিকে চলে যাব। এই যে বর্তমানে এখানে এই যে পেমেন্ট সিকিউরিটি আপলোড, শো পেমেন্ট সিকিউরিটি, এই জায়গায় আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি বর্তমানে যে ইমেজটি আমি ডাউনলোড করেছিলাম, এই ইমেজটি বর্তমানে আমি দিয়ে দেবো এখানে। তাহলে দেখেন আমাদের এখানে শো করতেছে। আমি সিলেক্টে ক্লিক করব, যদি থিমে এরকম অপশন থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে অ্যাপস ইনস্টল করে দিয়ে দেবেন। সব অ্যাপসে কিন্তু, সব থিমে কিন্তু এরকম পাবেন না, কিছু কিছু থিম আছে এগুলিতে অপশন দেওয়া আছে, আর কিছু কিছু থিম আছে এগুলিতে কোনো অপশন দেওয়া নেই, তখন আপনি অ্যাপস ইনস্টল করে এভাবে করতে পারবেন। আমি দুটি পদ্ধতি দেখিয়ে দিলাম, এখন আমি প্রোডাক্টস থেকে যদি একটি প্রোডাক্ট ভিউ করি, এই প্রোডাক্টটি তাহলে দেখতে পাবো এখানে দুটি দেখাচ্ছে, ট্রাস্ট পেজ বর্তমানে দুটি হয়ে গেছে। যেহেতু আমাদের থিমে অলরেডি আছে, আমরা এই অ্যাপসটি ইনস্টল করব না, আর যদি আমাদের থিমে যদি এরকম কিছু না থাকে তখন আমরা এই অ্যাপসটি ইনস্টল করব। এই অ্যাপসটি ইনস্টল করে তারপর আমরা ট্রাস্ট পেজ ইন্টিগ্রেট করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ড্রপশিপিং স্টোরের যা যা প্রয়োজন আমি মোটামুটি সব কিছুই দেখিয়েছি আপনাদেরকে। তারপরও যদি মনে হয় কোনো কিছু এখনো বাকি আছে তাও আমি দেখাবো। আরেকটি বিষয় হচ্ছে, অ্যাড ডোমেনে ক্লিক করে ডোমিনেট করতে পারবেন। কখনো আপনার ক্লায়েন্ট যদি বলে যে ডোমেন অ্যাড করে দেওয়ার জন্য, তখন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, ট্রান্সফার ডোমেন, ডোমেন ট্রান্সফার করতে পারবেন। বাই ডোমেনে ক্লিক করবেন, ক্লায়েন্টকে বলবেন যে এখান থেকে একটি ডোমেন কিনে নেওয়ার জন্য। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে বাই দেখাবে, তারপর এখান থেকে বাই করে নিতে পারবেন। কিছু সময় পর শপিফাই ইন্টিগ্রেট করে দেবে, তখন এই ইউআরএলটি চেঞ্জ হয়ে যাবে। বর্তমানে আমি শপিফাই পার্টনারে আছি, যার জন্য এখানে হবে না।
আমাকে একটি প্ল্যান কিনতে হবে, প্ল্যান কিনে তারপর আমি ডোমিনেট করতে পারবো। তার আগে আমি কিন্তু ডোমিনেট করতে পারবো না। এখানে একজন বলেছিলেন যে ডিসকাউন্ট কোড কিভাবে আপনারা দেবেন, আমি এই টিউটোরিয়ালে দেখাচ্ছি না, পরবর্তী টিউটোরিয়ালে আমি ডিসকাউন্ট কোড কিভাবে ক্রিয়েট করবেন আমি দেখাবো। এই টিউটোরিয়াল এ পর্যন্তই, ভালো থাকবেন, ভালো করে প্র্যাকটিস করবেন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তবে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সম্ভব হলে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে তারাও কিছু শিখতে পারে।